সংসদে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনা মোকাবেলায় জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের, কোনো আলোচনাই করা হয় না জনপ্রতিনিধিদের সঙ্গে। আমাদের জেলায় জেলায় দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তা, মানুষ মনে করে আমরা যা দেই এটা প্রশাসনিক কর্মকর্তারাই দেয়, অথচ প্রশাসনিক যারা কর্মকর্তা তারা কিন্তু যাই নাই, অনেকে যাই নাই, যেন আমার নিজের ভোলায় যাকে দেওয়া হয়েছে তিনি এখন পর্যন্ত যান নাই। এটা কিন্তু ঠিক না মাননীয় স্পিকার, এটা একটা রাজনৈতিক সরকার এবং রাজনীতিবিদদের যে যে একটা কর্তৃত্ব যেটা কাজ সেটা কিন্তু ম্লান হয়ে যান। সুতরাং আজকে এমপিদের অ্যাকর্ডিং টু অর্ডিনারি প্রেসিডেন্স দি এমপিজ আর অ্যাবাভ দি সেক্রেটারিজ, বাট হোয়াট দে আর নাও, এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে মাননীয় স্পিকার।